মুক্ত চিন্তা বা ফ্রি থট এই সময়ে মানুষের চিন্তার জগতে ঝড় তোলা একটি পরিভাষা। সাধারণত আদর্শিক বা ধার্মিক বিধিবদ্ধতা থাকে না এমন চিন্তাকে মুক্ত চিন্তা বলা হয়। পক্ষপাতদুষ্ট জ্ঞানের উপর যার কোনো বিশ্বাস বা বাধ্যবাধকতা নেই এমন চিন্তার একাডেমিক চর্চাকারীদের বলা হয় মুক্তমনা। পশ্চিমা দার্শনিক চিন্তা এনলাইটেনমেন্ট এর উৎস, চিন্তার মুক্তি এর প্রধান ভাষ্য। সুরশালকে আধুনিক মুক্ত চিন্তার যুগের শুরুর বিবেচনা করা হয়, কারণ এই সময়ে ধর্মীয় তত্ত্বের বিরোধিতা করে মহাবিশ্ব সম্পূর্ণ অসীম সসীম নয় এই তত্ত্ব পেশ করায় প্রাক্তন ধর্মযাজক মুক্ত চিন্তাবিদ জার্দানো ব্রুনোকে হত্যা করা হয়। এখানে মুক্ত চিন্তাবিদদের মাঝে ধর্মীয় চিন্তাকে চ্যালেঞ্জ করার যে প্রবণতা তার কিছুটা আভাস পাওয়া যায়। তবে জার্দানো ব্রুনোর চিন্তায় তার তীব্রতা এত বেশি ছিল যে তার বিরোধীরা তাকে ইতালিতে আগুনে পুড়িয়ে হত্যা করে। সপ্তদশ শতকের শেষ ভাগে ইংল্যান্ডের চার্চ এবং বাইবেলের আক্ষরিক অনুবাদের বিরোধিতাকারীদের মুক্তমনা বলা হতো। প্রচলিত অর্থে প্রথা বিরোধিতায় মুক্তমনাদের মাঝে বিদ্রোহের ভাব ছিল প্রকট। এই জন্যে শুরু থেকেই মুক্ত চিন্তার সংস্কৃতি আইরিশ, পারস্য ও চীনা সভ্যতা এবং জ্যোতিষ্যশাস্ত্রের বিদ্রোহী চিন্তাবিদদের মাঝে এবং অবশেষে রেনেসা ও প্রোটেস্ট্যান্ট সংস্কারবাদী আন্দোলনকারীদের মাঝে ছড়িয়ে পড়ে। তারা যুক্তি ও জ্ঞানের দাবি নিয়ে চিন্তা ও ধর্মসংস্কারের প্রস্তাব তুলে এবং নতুন নতুন দলে বিভক্ত হয়ে পড়ে। এনলাইটেনমেন্ট ষোড়শ শতাব্দীর ইউরোপের একটি বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলন, যার প্রধান উপজীব্য ছিল ব্যক্তি স্বকীয়তা, মানব স্বাধীনতা ও যুক্তিবাদের প্রতিষ্ঠা। আধুনিক যুগে যখন থেকে মুক্ত চিন্তার প্রচার শুরু হয় সেই থেকেই মুক্ত চিন্তা লালনকারী ব্যক্তিবর্গের চেতনার কেন্দ্রীয় বিশ্বাস ছিল ধর্ম বা অতিপ্রাকৃতিক বিশ্বাস নয়, বরং বস্তু জগৎকে প্রাকৃতিক তত্ত্বের মাধ্যমেই বোঝা সম্ভব। এই ধারণাটি ফ্রান্সে সর্বপ্রথম জনসম্মুখে আবির্ভূত হয় যখন ড্যানিস দিদেরত ও ভলতেয়ার তাদের এনসাইক্লোপিডিয়াতে লিবরি পেন্সিওর বা মুক্ত চিন্তায়ের উপর একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করেন। প্রবন্ধটি ছিল চরম ধর্মবিরোধী ও নাস্তিক্যবাদী। কানাডার সবচেয়ে প্রাচীন মুক্ত চিন্তার সংগঠন হল টরন্টো ফ্রি থট অ্যাসোসিয়েশন, যা 1873 সালে স্বল্প সংখ্যক ধর্মবিরোধীদের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1848 সালে জার্মান রাষ্ট্রগুলোতে বিপ্লবের কারণে জার্মান মুক্তমনেরা ঊনবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেই। যুক্তরাষ্ট্রে তারা সরকার ও গির্জার হস্তক্ষেপ ছাড়াই নিজেদের চেতনা ধারণ করতে পারার আশা করেছিলেন এবং এই ধারাই অব্যাহত ছিল। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এই সংগঠনগুলো সির্ফ নিজেদের ধর্মীয় চিন্তা থেকে মুক্ত থাকার মূলনীতি থেকে সরে এসে ধর্মবিরোধিতাকেই মূলনীতি হিসেবে গ্রহণ করে। এতে যুক্তরাষ্ট্রে মুক্তচিন্তক সংগঠনগুলোর জনপ্রিয়তা হ্রাস পায় এবং তারা নতুন করে বিতর্কিত হতে থাকে। এরপর থেকে মুক্তচিন্তার সাংগঠনিক রূপ ভেঙে পড়ে এবং একটি তাত্ত্বিক চিন্তাচর্চার কেন্দ্র থেকে ভেরিয়ে এসে কেবল ধর্মবিরোধী একটি মতবাদ রূপে জনসম্মুখে হাজির হয়। আজ অবধি সেই অবস্থায় বহাল আছে। মূলত এনলাইটেনমেন্টের দার্শনিক কাঠামো থেকে বেরিয়ে আসা একটি নির্দিষ্ট চিন্তাকে মুক্ত চিন্তা বলা হয়, যে চিন্তাকে ধারণ করে এমন ব্যক্তিত্ব যে নিজেকে জ্ঞানের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং অমুখাপেক্ষী মনে করে, যে ব্যক্তি স্বাধীনতাকেই মেনে নেয় স্বপ্রমাণিত সত্যসিদ্ধ সত্য হিসেবে। মুক্ত চিন্তা কি? মুক্ত শব্দটি চিন্তার সাথে যোগ হলে এর অর্থ দাঁড়ায় চিন্তার স্বাধীনতা কামনা করা, চিন্তাকে বিধিবদ্ধতা বা শৃঙ্খল থেকে মুক্ত করা। এই জন্যেই আরবি ভাষাতে এই দর্শনকে বলা হয় আল ফিক্রি আল হার, স্বাধীন চিন্তা। স্বভাবতই এখানে প্রশ্ন জাগে, একজন মুক্ত চিন্তাবিদ কিসের বিধিবদ্ধতা থেকে নিজেকে মুক্ত করতে চান? এটি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর নানান প্রেক্ষিত ও জবাব আছে, তবে মূল কথা হচ্ছে যে কোনো সত্য বা মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে মানবীয় জ্ঞান ও যুক্তির বাইরে অন্য কোনো অথরিটি, ধর্ম বা সাম্প্রদায়িকতার বলয় থেকে মুক্ত হওয়াই মুক্ত চিন্তা। বিষয়টি বোঝার জন্যে প্রাথমিকভাবে উইকিপিডিয়ার দেয়া মুক্ত চিন্তার সংজ্ঞাটি দেখা যেতে পারে। মুক্ত চিন্তা বা ফ্রি থট একটি আধুনিক পরিভাষা। এর মৌল সুর হল জ্ঞান ও যুক্তির অনুপস্থিতিতে দাবিকৃত কোনো মতবাদকে সত্য হিসেবে গ্রহণ বা মিথ্যা হিসেবে বর্জন না করা। এই সংজ্ঞায় জ্ঞান ও যুক্তির উপস্থিতির অর্থ হল মতামত গঠনের ক্ষেত্রে প্রথা, ধর্মীয় বিশ্বাস এবং কর্তৃপক্ষ দ্বারা প্রভাবিত না হয়ে বিজ্ঞান ভিত্তিক চেতনা ও বৌদ্ধিক যুক্তি দিয়ে জীবন ও দর্শনকে ব্যাখ্যা করা। আরও স্পষ্ট করে বললে, মানুষের চিন্তা গঠনের যে মৌলিক বৃত্ত
তার একটি বিধিবদ্ধ দর্শন থাকে। ধর্ম, দেশ, রাজনৈতিক দর্শন ও ব্যক্তির বসবাসরত সমাজ এই বৃত্ত গঠনে সহায়তা করে। চিন্তার মূল কাঠামো গঠনের সময় এই বিধিবদ্ধ দর্শন প্রভাব খাটায় এবং গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে নৈবত্তিক মানদণ্ড হিসেবে কাজ করে। খুঁজে খুঁজে সাদা অথবা কালো গ্রহণ করতে প্রেরণা যোগায়। মুক্ত চিন্তা হল চিন্তা গঠনের ক্ষেত্রে এই বৃত্তীয় প্রভাব তথা ধর্ম, দেশ ও রাজনৈতিক বলয় থেকে মুক্ত হয়ে নিজস্ব যুক্তি ও জ্ঞানের আলোকে চিন্তা করা। যদিও এটি মুক্ত চিন্তার শাস্ত্রীয় সংজ্ঞা নয়, তবে এটি শাস্ত্রীয় সংজ্ঞাকে সংজ্ঞায়ন করে। কিন্তু যুক্তি ও জ্ঞান এই দুটি বিষয়ের বিবিধ আপেক্ষিকতা আছে, ভিন্ন ভিন্ন সংজ্ঞা ও মূল্যায়ন আছে। এটি কখনও মানবীয় অভিজ্ঞতা, ইন্দ্রিয় ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, আবার কখনও ইলমে ওয়াহি বা আসমানি প্রত্যাদেশের মাধ্যমে গঠন হয়, আবার কখনও জনপ্রিয় শ্লোক, আদি বর্ণনা, যুগ যুগ ধরে চলে আসা প্রথা বা সংস্কার থেকেও উপলব্ধ হয়। এখানে খুবই তাৎপর্যপূর্ণ বিষয় হল চিন্তা ও জ্ঞানের উৎসসমূহের ক্ষেত্রে ইলমে ওয়াহি বা আসমানি প্রত্যাদেশ গুরুত্বপূর্ণ ও বিকল্পহীন উৎস। আমাদের করণীয় বর্জনীয় বিষয়াদি ও জীবন জগতের ঐতিহাসিক বিষয়ে ইলমে ওয়াহি চূড়ান্ত সত্যের দিক নির্দেশক। ইলমে ওয়াহি জীবন জগৎ নিয়ে এমন হাজারো তত্ত্বকথা পেশ করে যা মানবীয় জ্ঞান ও যুক্তি কি ও কেন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। যেমন হযরত মূসা আলাইহিসালাম আল্লাহর নির্দেশে সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলেন, ফলে সমুদ্রে তাৎক্ষণিক মানুষ চলাচল উপযোগী রাস্তা তৈরি হয়ে গেল। এই ঘটনা সত্য এবং একে বিশ্বাস করা ঈমানের অংশ, কিন্তু একে মানবীয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। এই যে কি ও কেন দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাচ্ছে না, একজন মুক্তমনারা একে সত্য বলতে নারাজ, তারা অব্যাখ্যাকৃত সত্য অস্বীকার করেন। এর প্রথম উদাহরণ হল আখিরাত অস্বীকার করা। মুক্তমনারা দাবিকৃত যে কোনো বিষয়কে সত্য বা মিথ্যা প্রমাণ করার জন্যে শুধু মানবীয় অভিজ্ঞতা, ইন্দ্রিয় ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাকেই একমাত্র মাধ্যম ও যথেষ্ট মনে করে। তারা ইলমে ওয়াহি নির্দেশনাকে যুক্তি ও জ্ঞানের সূত্র হিসেবে স্বীকৃতি দেয় না, কারণ তারা মনে করে তাতে বিধিবদ্ধতা আছে, মানবীয় ব্যাখ্যার ঊর্ধ্বে বিষয় আছে। তাই প্রথা, কুসংস্কার, রাজনৈতিক বয়ানের পাশাপাশি আসমানি প্রত্যাদেশের উপর ভিত্তি করে কোনো বিষয়কে সত্য বা মিথ্যা হিসেবে মেনে নেওয়া থেকে নিজেদের মুক্ত করতে চাওয়ার প্রবণতাই মুক্ত চিন্তা। মুক্ত চিন্তার সংজ্ঞা। ধর্মের ক্ষেত্রে মুক্তমনরা সাধারণত বলে থাকে যে অলৌকিক অবাসের ইলমে ওয়াহিও যার অন্তর্ভুক্ত এর পক্ষে প্রমাণ যথেষ্ট নয়, অর্থাৎ আসমানি আদিষ্ট সত্য বা মিথ্যার পক্ষে যে প্রমাণাদি উপস্থিত করা হয় তা যুক্তি ও জ্ঞানের কোনো প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। তাই মুক্ত চিন্তাবিদদের সমালোচনার একটি বড় ক্ষেত্র হল ইলমে ওয়াহি এবং এর বিধানাবলী। তারা আসমানি প্রত্যাদেশের বিধিবদ্ধতা মানে না, তারা মনে করেন মানবীয় যুক্তি, অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকেই সর্বোচ্চ সত্য মানা জরুরি এবং এই সত্যই নির্মাণ করবে মানুষের প্রয়োজন অপ্রয়োজন, উপকারী অপকারী, সত্য মিথ্যার বিষয়াদি। তাই তারা আসমানি প্রত্যাদেশকে কুসংস্কার বলেন এবং এর বিরুদ্ধে সংগ্রাম করাকেই এই যুগের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মানবিক কাজ বলে বিবেচনা করেন। এ আলোকে আধুনিক মুক্ত চিন্তার প্রায়োগিক দিক হল বিধিবদ্ধ চিন্তার ঊর্ধ্বে চিন্তা করা এবং আসমানি প্রত্যাদেশকে প্রশ্ন করা, তাদের ভাষায় ট্যাবু ভাঙা। যেহেতু দিনই চিন্তার বিশ্বাস ও কর্মগত বিষয়গুলো কিছু কিছু দিক থেকে বিধিবদ্ধ, সুতরাং মুক্ত চিন্তার আহ্বান হল ধর্মীয় চিন্তার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ধর্মীয় বিশ্বাসকে বস্তুবাদী যুক্তি নিরিখে প্রশ্ন করা, দিনই শৃঙ্খল থেকে নিজের গর্দান মুক্ত করা। আরও স্পষ্ট করে বললে বস্তুবাদী জ্ঞানের বাইরেও যে আরও সত্য আছে এই মহাসত্য অস্বীকার করা। উদাহরণস্বরূপ, একজন অমুসলিমের ইসলাম গ্রহণ করতে পারার অধিকারকে যদি আপনি প্রশংসার চোখে দেখেন, তাহলে এর বিপরীতে একজন মুসলিমেরও ইসলাম ভিত্তিক অন্য কোনো মতবাদ বা ধর্মগ্রহণের স্বাধীনতা আপনার সংকীর্ণ চোখে দেখা উচিত নয়, কেননা এটি এক ধরনের স্ববিরোধিতা। মানুষ শুধু মুসলিম হতে পারবে, কিন্তু কোনো মুসলিম অন্য ধর্ম গ্রহণ করতে পারবে না, এই মহাসত্যের পক্ষে ইলমে ওয়াহির বিধিবদ্ধতা মুক্তমনরা মানে না। হাল জামানার অনেক মুক্ত বুদ্ধির চর্চাকারী ইসলামী বিজ্ঞজনও ঠিক এই ধরনের ভয়ঙ্কর প্রস্তাব রেখেছেন তাদের বিভিন্ন আলোচনায়। সত্য বা মিথ্যের প্রশ্নে আপত্তি তোলা যায় না এমন সিদ্ধান্তমূলক জ্ঞানকে মুক্তমনরা পক্ষপাতদুষ্ট, কর্তৃপক্ষ নির্ধারিত, সাম্প্রদায়িকতা ও প্রথামূলক জ্ঞান বলে এবং তা থেকে নিজেদের বিরত রাখে।
তাই মুক্ত চিন্তার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, মুক্ত মনারা হেতাবাস অথবা কর্তৃপক্ষ পক্ষপাতদুষ্ট, লোকজ্ঞান জনপ্রিয় সংস্কৃতি কুসংস্কার সাম্প্রদায়িকতা প্রথা এবং অন্য সব গোড়া বৌদ্ধিক প্রতিবন্ধকতার উৎসাহদাতার ভূমিকা পালনকারী শাস্ত্র থেকে নিজেকে বিরত রাখে। এখানে কর্তৃপক্ষ পক্ষপাতদুষ্টতা সাম্প্রদায়িকতামূলক জ্ঞান থেকে মুক্ত হয়ে চিন্তা করাকে মুক্ত চিন্তা বলা হয়েছে। এই চিন্তার উন্মাদনা থেকেই মুক্তমনরা দিন প্রবর্তক নবী রাসুল ও ধর্মীয় ব্যক্তিদের কটূক্তি করে এবং আসমানি কিতাবসমূহ ও পরকাল বিশ্বাসকে অন্ধত্ব বলে। যদিও এই অঞ্চলের সেকুলার আলিমগণ ধর্ম নিয়ে কটূক্তি করে এমন ব্যক্তিদের মুক্তমনা বলতে নারাজ, তবে তারা ওইসব মুক্ত চিন্তাবিদকে গভীর ভক্তি ও শ্রদ্ধার সাথে মুক্তমনা বলতে পছন্দ করে, যারা দিনের শৃঙ্খলবদ্ধ বিধিবিধান থেকে বেরিয়ে গেছে বটে কিন্তু তারা ধর্মের প্রকাশ্য সমালোচক নন। মুক্ত চিন্তা বিষয়ে ইসলাম কি বলে? ইসলাম জ্ঞান যুক্তি ও দলিলের ধর্ম, অন্ধ ও বধিরদের এই ধর্মে বিশেষ কোনো মর্যাদা নেই। কোরআনুল কারিমে ইবাদুর রহমানের পরিচয় দেওয়া হয়েছে এইভাবে, ইবাদুর রহমান শব্দের অর্থ দয়াময়ের বান্দা। বলা হয়েছে আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা তাদের প্রতিপালকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরের মতো পড়ে থাকে না, সক্রিয় হয়, চিন্তা ভাবনা করে এবং প্রভাবিত হয়ে লুটে পড়ে। সূরা ফুরকান আয়াত 73। তাফসিরে কাশ্যাফে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এইভাবে, আয়াতে খুরুর তথা লুটে পড়তে নিষেধ করা হয়নি, বরং আয়াতটি লুটে পড়তেই নির্দেশ করে, তবে নিষেধ করা হচ্ছে অন্ধত্ব ও বধিরতাকে। যেমন বলা হয়, জায়েদ আমার সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করেনি, এতে জায়েদের সাক্ষাৎ নয় বরং তার ইসলামহীনতাকে উদ্ধৃত করা হচ্ছে। অর্থাৎ যখন তাদের কাছে রব্বে করিমের আয়াত পেশ করা হয় তখন তারা অন্ধ ও বধির না হয়ে তা শোনার প্রতি মনোযোগী হয়ে হুমড়ে পড়ে এবং আলোচ্য বিষয়কে সাদরে গ্রহণ করে। তাফসিরে কাশ্যাফ তৃতীয় খণ্ড 295 পৃষ্ঠা। অর্থাৎ অন্ধ ও বধিরের মতো পড়ে না থাকাই মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যুক্তি ও দলিলের অধীনে চলে। তাই কোরআনুল কারিমে নাবুয়াতকে বলা হয়েছে একটি বুরহান, একটি যুক্তিযোগ্য দলিল। ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাজিল করেছি। সূরা নিসা আয়াত 174। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বুরহানের ব্যাখ্যা করেছেন এভাবে, আর বুরহান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তোমাদের জন্য প্রমাণ বানিয়েছেন যাতে তোমরা কিয়ামতে ওজর প্রকাশ করতে না পারো। তাফসিরে তাবারি নবম খণ্ড 427 পৃষ্ঠা। কুরআনুল কারিম তার বিরুদ্ধবাদীদের কাছে তাদের বিরোধিতার পক্ষে যুক্তি ও দলিল চেয়েছে। কুরআন বলছে, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? বলো, তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। সূরা নামল আয়াত 64। তবে জ্ঞান ও যুক্তিকে সংজ্ঞায়িত করতে ইসলামের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে। ইসলাম মানবীয় বিচার বিশ্লেষণ ও যাচাই বাছাই করে অর্জিত উপলব্ধিকে জ্ঞান ও যুক্তির একমাত্র উৎস মনে করে না। ইসলাম মনে করে আসমানি প্রত্যাদেশেই জ্ঞানের মূল উৎস ও নির্ভুল পথ প্রদর্শক, একটি অব্যর্থ ও প্রশ্নহীন দলিল। এই আসমানি জ্ঞান ও যুক্তিতে সংশয় সৃষ্টি করা কুফর। আসমানি প্রত্যাদেশের সব কিছুই মানবীয় যুক্তি ও জ্ঞানের ঊর্ধ্বের বিষয় নয়, তবে স্থানকাল অনুসারে মানবীয় বুদ্ধি যদি এর যথার্থতা উপলব্ধি করতে ব্যর্থ হয় তাতে এর সত্যতায় এতটুকু আঁচড় লাগবে না যাতে সংশয় ও দ্বিধার অবকাশ তৈরি হতে পারে। তাই ইমানের এই বিধিবদ্ধতা মেনে নিয়ে যেই মানুষ জ্ঞান ও যুক্তির অনুসরণ করে সে কখনো বিভ্রান্ত হয় না, তার আত্মসমর্পণকারী কলবে সদা জাগ্রত থাকে, আপনি মহাপবিত্র, আপনি পবিত্র মহান, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 32। প্রচলিত মুক্ত চিন্তা চর্চাকারীদের সাথে ইসলামের বিরোধটা ঠিক এমন এক বিষয় নিয়ে যাকে পুঁজি করে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভিন্নমত পোষণ করেছিল। সে তার রবের নির্দেশের একটি স্থূল যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছে, অথচ এর উল্টোপিঠ নিজ জ্ঞান ও যুক্তির ঊর্ধ্বে হলেও স্রষ্টার নির্দেশ মেনে নিতে হবে এমন প্রতিষ্ঠিত যুক্তিকে সে অবজ্ঞা করেছিল। ফলে সে বিভ্রান্ত হয়েছে এবং অহংকার ও হঠকারিতায় নিমজ্জিত হয়ে অভিশপ্ত হয়েছে। যাই হোক, ইসলাম জ্ঞান ও যুক্তির চর্চা করে, তবে মুক্ত চিন্তা ও মুক্তমনার যে আধুনিক পরিভাষা তার সাথে শতভাগ দ্বিমত পোষণ করে। আর ইসলাম যার সাথে দ্বিমত করে
তা নিঃসন্দেহে চর্চার অনুমতি দেয় না। যেই মতবাদে ইলমে ওয়াহিকে জ্ঞানের সূত্র হিসেবে এবং আসমানি সত্যকে সত্য হিসেবে মেনে নেওয়ার প্রশ্নে দ্বিধা আছে, ওহির নির্দেশনাকে যাচাই বাছাই ও সত্য মিথ্যা হিসেবে মেনে নেওয়ার জন্যে মানবীয় যুক্তি ও জ্ঞানের কাঠগড়ায় উপস্থিত করার প্রবণতা আছে, তা তো সুস্পষ্ট কুফর। ইসলাম কীভাবে তা চর্চার অধিকার দিতে পারে? তাই কেউ যখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত চিন্তাবিদ ছিলেন অথবা ইসলাম মুক্ত চিন্তার অধিকার সংরক্ষণ করে, তখন তার এই কথার দুটো দিক থাকে এবং এখানে একটি শুভঙ্করের ফাঁকি আছে। সচেতন পাঠক হিসেবে যে কারোর জন্যে তা উপেক্ষা করা অসম্ভব। মুক্ত চিন্তা বলতে যদি আমরা সাধারণ জ্ঞান ও যুক্তির কথা বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি জ্ঞানী ও যুক্তিবাদী ছিলেন, কিন্তু তা ছিল ইলমে ওয়াহির বিধিবদ্ধতার আলোকে। বর্তমান পরিভাষায় মুক্ত চিন্তা বলতে যা বোঝানো হয় সেই অর্থে তিনি কখনোই মুক্তমনা ছিলেন না, কারণ ইলমে ওয়াহি এই মুক্ত চিন্তার অধিকার সংরক্ষণ করে না। কিন্তু আমাদের আলোচিত লেখকসহ অনেক আধুনিক ইসলাম প্রচারক কুরআনুল কারিমের বিভিন্ন আয়াতাংশ ও সিরাতের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মুক্তমনা প্রমাণ করার চেষ্টা করেছে যা প্রচলিত পারিভাষিক মুক্ত চিন্তা চর্চার অধিকার সংরক্ষণ করে। তারা বলেন, দিনবিরোধী যত চিন্তা যদিও তা ফাসাদের কারণ হয়, ইহজগতে তার কোনো প্রতিবিধান বা শাস্তি নেই, উচ্ছেদ কিংবা অভিযান নেই, ধ্বংস করে দিতে হবে এমন কোনো বিষয় নেই। বরং কুরআন এই জাতীয় মুক্ত চিন্তা সযত্নে সংরক্ষণ করে এবং তা চালিয়ে যাওয়ার অধিকার নিশ্চিত করে। শাস্তি যা হওয়ার পরকালেই হবে। তারা তাদের বিভিন্ন আলোচনায় কুফরি ধর্মগ্রহণ, কুরআনের সমালোচনা, রাসূল অবমাননা, আল্লাহকে কটূক্তি করার মতো মুক্ত চিন্তার ইহজাগতিক অধিকার প্রমাণ করার চেষ্টা করে। ইসলামের নামে এই চিন্তা বিভ্রান্তিকর ও দুঃখজনক। কুরআনুল কারিমের কিছু আয়াতে বলা হয়েছে, তোমাদের যা ইচ্ছা করো, অথবা তাদের সুযোগ দিলাম, অথবা যে চায় ইমান আনুক, যে চায় কুফরি করুক, অথবা তোমাদের ধর্ম তোমাদের জন্যে, আমাদের ধর্ম আমাদের জন্যে। মুফাসসিরগণ এই জাতীয় বর্ণনার ব্যাখ্যা করেছেন, এগুলো হচ্ছে সম্মতির সুরে ধমকের বর্ণনামূলক বাক্য। আদৌ মুক্ত চিন্তার অধিকার দান বা স্বাধীনতা দান নয়। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর বিধিবদ্ধ সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না, আর যে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে বস্তুত তারাই জালিম। সূরা বাকারা আয়াত 229।